আর আমাদের ভাই আরো একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তো আমরা দেখি যে মুসলমান অনেকে জন্মসূত্রে নামসূত্রে মুসলমান, তো অনেকে সালাত আদায় করেন আবার করেন না, তো দুজনের মধ্যে আমরা তো উভয় সবাই দেখা যাচ্ছে পাপ করছি, তো উত্তমকে এই ব্যাপারে আমরা জানবো। আর একটি প্রশ্ন, অনেক অনেক মোবারকবাদ মহতারাম, আমি জানতে চাইছি জি, নামাজি বেনামাজি দুজনে অন্যায় করে ভালো কে? ভালো কে জি, এটা খুব সহজ একটা বিষয় আছে, একজন মুসলমান একজন অমুসলমান, ইমান আছে ভালো, মুসলমানও ভালো মন্দ করেন, অমুসলমানও ভালো মন্দ করেন, এবার আপনি বলুন তো আপনার কাছে ভালো কে? এবার আমরা আমাদের স্বাভাবিক বিষয়ে আসি, একজন আমার দলের, আমরা রাজনৈতিক বিভিন্ন দল করি, আমার একজন দলের আর একজন অন্য দলের, আমার দলের লোকটা ভালো মন্দ মিলিয়ে, অন্য দলের লোকটা ভালো মন্দ মিলিয়ে, কিন্তু লোকটা আমার দলের, সবসময় আমার দলের এসে থাকে, আপনি কাকে ভালো বলবেন? আসলে মুসলমানের মূল পরিচয় ইমান এবং সলাত, কাজে আমার যদি ইমান থাকে, আমার যদি ইমান থাকে আমি মুমেন হই, আর সালাতের মূল্যায়ন আমার ভিতরে না থাকে তাহলে আমি মুমেন না। কাজে নিঃসন্দেহে নামাজি এবং বেনামাজি দুইজনে অন্যায় করেন, দুইজনে অন্যায় করেন, কিন্তু নামাজি লোকটা একটা মহা অন্যায় থেকে মুক্ত আছেন, তিনি নামাজ না পড়ার মহা অন্যায়। মানুষ খুন করা, অপরাধ করা, যত পাপ আছে, মদ খাওয়া, ব্যভিচার করা, যত পাপ আছে, ভয়ঙ্কর তো মহা পাপ হলো নামাজ ত্যাগ করা। কাজেই নামাজি এবং বেনামাজি দুই পাপীর ভিতরে নিঃসন্দেহে নামাজি লোকটা ভালো, এই জন্য সে একটা মহাপাপ অন্তত ত্যাগ করেছে। দ্বিতীয়ত, আমার ইমানের দাবি হলো যে আমি বলবো যে নামাজি সে ভালো মন্দ যাই হোক, যেহেতু সে মুসলমান, নামাজ হলো ইমানের একমাত্র প্রকাশ, নামাজ বাদ দিলে ইমানের কোনো প্রকাশ থাকে না। যারা বলেন নামাজ নেই ইমান ঠিক আছে, তারা বলেন কেয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যেখানে নামাজের ইমানের দরকার হবে তখন সমস্যা হবে, কারণ নামাজবিহীন ইমান আমাদের দুনিয়াতে কাজে লাগে না আর আখেরাতেও কাজে লাগবে না বলে কোরআন হাদিসে আসছে আর কি। এই জন্য নিঃসন্দেহে নামাজি অন্যায়কারী এবং বেনামাজি অন্যায়কারীর ভিতরে নামাজি অন্যায়কারী অপেক্ষাকৃত ভালো, এই জন্য যে তিনি তার ইমানের পরিচয় দিয়েছেন এবং একটা মহা অপরাধ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ধন্যবাদ মোহতারা।